ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে এমন পার্টিকুলার একটা সেক্টরের ব্যাপারে আলোচনা করতে চলেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি কোনো পারফরম্যান্স দেখতে পাওয়া যাচ্ছে না। ফ্রেন্ডস, আজকে আমরা ফার্মা সেক্টরের ব্যাপারে আলোচনা করতে চলেছি। ফার্মা সেক্টরের মধ্যে ফ্রেন্ডস এখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম কোনো পারফরম্যান্স দেখতে পাওয়া যাচ্ছে না। হয়তো কোনো কোনো দিন আমরা দেখতে পাচ্ছি যে 10 পয়েন্ট বা 20 পয়েন্টের মুভমেন্ট দেখাচ্ছে, এর থেকে কিন্তু ওপরের দিকে যাচ্ছে না। তো কেন যাচ্ছে না, তার পিছনে কি রিজন আছে, বা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কি ফার্মা সেক্টরের দিকে ফোকাস করা উচিত আছে কিনা, যদি উচিত থাকে তাহলে কোন স্টকের দিকে যাওয়া উচিত আছে, সেই সব কিছু আজকে আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে চর্চা করতে চলেছি। তার আগে ফ্রেন্ডস, এখন অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। ফ্রেন্ডস, আপনারা যদি চাইছেন নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে তাহলে প্লে লিস্টে আসার পর টেকনিক্যালের ওপর বেস্ট বেস্ট ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন এবং নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে পারেন। চলুন ফ্রেন্ডস চলে যাব মেন পয়েন্টের দিকে। ফ্রেন্ডস, আমরা ওপেন করে নিয়েছি নিফটি ফার্মা। নিফটি ফার্মার মধ্যে ফ্রেন্ডস দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে আজকে কিন্তু অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি লুপিং ডাউন আছে 1.42%, অরবিন্দু ফার্মার মধ্যে ডাউনফল দেখতে পাওয়া যাচ্ছে 1.35%, টিভিস ল্যাবের মধ্যে 1.16%, তাছাড়া সান ফার্মার মধ্যে 0.66%, ডক্টর রেড্ডির মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি 0.05% ডাউন ফল আছে। তো আজকে দেখতে পাওয়া যাচ্ছে নিফটি ফার্মা কিন্তু অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি রেড দেখতে পাওয়া যাচ্ছে। যদি আপনাদেরকে চার্টের উপর নিয়ে যাব তো ফ্রেন্ডস দেখুন এখানে আমি জিরোধার প্ল্যাটফর্মের উপর সান ফার্মার চার্ট ওপেন করে নিয়েছি। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এখান থেকে যদি ধরবেন তো এখানে দেখুন আঠাশে জুলাই এর যা হায়েস্ট প্রাইস ছিল সেটা ছিল 781 টাকার কাছাকাছি। তারপর থেকে দেখুন ফ্রেন্ডস জুলাই মাস থেকে সেপ্টেম্বর অবধি আমরা দেখতে পাচ্ছি যে কনসোলিডেশন করছে, কনসোলিডেটেড একটা পিরিয়ড চলছে। যদি এখানে আপনাদেরকে ডার্ভাস বক্স ক্রিয়েট করে দেখাবো তো যেখানে আপনারা ডার্ভাস বক্সটাকে দেখবেন তো দেখুন ডার্ভাস বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টাইল জোনের মধ্যে কিন্তু এখন ফেসে আছে, অলমোস্ট ওপরে যাওয়ার চেষ্টা করছে দেন নিচে নেমে আসছে। যদি এই বক্সের নিচে এসে ক্লোজিং দেয়, মানে 750 নিচে এসে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু ডেফিনেটলি এখান থেকে স্টক নিচের দিকে নেমে আসতে চলেছে। তো এখন আমাদের কি করা উচিত আছে সেটাই আমরা বোঝার চেষ্টা করবো, বা কেন এর মধ্যে কনসোলিডেশনের পিরিয়ড চলছে, বা কেন মুভমেন্ট দেখাচ্ছে সেটাও কিন্তু আমরা এখানে বোঝার চেষ্টা করব এবং এখান থেকে কিছু শেখার চেষ্টা করব। তার আগে ফ্রেন্ডস, আপনারা যদি একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই সব কিছু শিখতে চাইছেন তাহলে আপনারা আমার কোর্সে জয়েন হতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য দুটো অপশান দেওয়া হচ্ছে, আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, জিরোধা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার ফলে আপনারা এই কোর্সটা পেয়ে যাবেন, কিংবা 199 দিয়ে বাই করতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে SG বলে দিন, সেখানে আপনারা পুরো ইনফরমেশান পেয়ে যাবেন। চলুন আবার আমরা চলে যাব মেন পয়েন্টের দিকে। সেখানে আমি সান ফার্মার চার্টের একটু পেছন দিকে যাব, একটু পেছন দিকে বলতে ফ্রেন্ডস যখন কোভিড এসেছিল, দেন কোভিড কবে এসেছিল ফ্রেন্ডস আমরা জানি, কোভিড কিন্তু এসেছিল ফ্রেন্ডস মার্চ মাসের দিকে। তো মার্চ মাসের দিকে এর যা প্রাইস ছিল ওপরের দিকে যদি দেখবেন তো সান ফার্মার প্রাইস ছিল 450 টাকার কাছাকাছি। দেন কোভিড যখন মার্কেটে একদম মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে, সব স্টক যখন নিচের দিকে নেমে আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে 450 থেকে এই সান ফার্মা ফার্মা সেক্টরের স্টক 320 এসেছিল। প্রায় সব স্টকের মধ্যে সেই সময় আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেকটাই কারেকশন আসছিল, অনেকটাই নিচের দিকে নেমে আসছিল। ফ্রেন্ডস, এই মহামারীর টাইমে এই যে কোভিড এসেছিল মার্কেটে, সেই সময় যদি কোনো সেক্টর চলেছিল সেটা কিন্তু ফার্মা সেক্টরেই চলেছিল। তো এখানে দেখুন 320 আসার পর দেন আমরা দেখতে পাচ্ছি যে 550 অবধি মুভমেন্ট দেখালো, 550 অবধি মুভমেন্ট দেখালো আগস্টের 2020-তে, দেন তারপর সামান্য কারেকশন আসলো, দেন তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখুন 640 প্রায় বলতে গেলে 650 অবধি গেল, দেন তারপর দেখুন ফ্রেন্ডস এখানে দেখতে পাওয়া যাচ্ছে 722, এটা হচ্ছে এবছর মে মাসের ক্যান্ডেল আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে 750 অবধি চলে গেল, প্রায় এক বছরের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে স্টক কিন্তু আমাদের পয়সাকে ডাবলের থেকে ডাবল করে রিটার্ন দিয়েছে। কেন রিটার্ন দিয়েছে ফ্রেন্ডস, এই ধরনের মহামারী আমরা কিন্তু আগে কখনোই দেখিনি। এই ধরনের মহামারী যখন মার্কেটে এসেছে তখন ডেফিনেটলি আমাদের কী প্রয়োজন হয়েছে, মেডিসিনের প্রয়োজন হয়েছে।
এই কারণের জন্য ফার্মা সেক্টর একটা মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে, যা লম্বা সময় ধরে মুভমেন্ট আমাদেরকে দেখায়নি, কনসোলিডেট করছে, সামান্য সামান্য মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে। তো সেই কারণের জন্য এখানে একটা জাম্প আমরা দেখতে পেয়েছি, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে কোভিড প্রায় নর্মাল, মার্কেটে একদম ভালো আছে, মানুষের মধ্যে থেকে ভয়টা কেটে গেছে। তো ডেফিনেটলি এখন আমরা দেখতে পাচ্ছি মানুষকে ভ্যাকসিনেট করা হচ্ছে, এখন বেশি পরিমাণে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো সেই কারণের জন্য এর মধ্যে একটা ফ্ল্যাট মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। এখন আমাদের কী করা উচিত আছে ফ্রেন্ডস? এখন যদি কেউ ফার্মা সেক্টরের স্টকের দিকে যেতে চাইছেন, তাহলে ডেফিনেটলি কিন্তু ছোট কোয়ান্টিটি পারচেস করতে পারেন। যদি আপনারা এখানে আসবেন তো দেখুন, এখানে দেখতে পাওয়া আছে মার্কেট মজুর উপর ওয়ান উইকে সানফার্মার মধ্যে কোনো নেগেটিভ, সানফার্মার মধ্যে তেমন মুভমেন্ট আমরা দেখতে পাইনি, নেগেটিভ মুভমেন্ট ছিল। ওয়ান মান্থে নেগেটিভ মুভমেন্ট, ওয়ান ইয়ারে 57% মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে, থ্রি ইয়ার্সে 22% সামান্য মুভমেন্ট, ফাইভ ইয়ার্সে নেগেটিভ, টেন ইয়ার্সে 225% অবধি দিয়েছে। তো ফ্রেন্ডস এখানে আমরা কি বুঝতে পারছি, দেখতে পাওয়া যাচ্ছে যে লং টার্মে একটা মুভমেন্ট দিয়েছে, কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রে আমরা সেভাবে মুভমেন্ট পাইনি। হ্যাঁ, এক বছরে আমাদেরকে মুভমেন্ট দেখিয়েছে, কেননা এক বছর দু বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি, অলমোস্ট দেড় বছর ধরে মার্কেটে কোভিড আছে। তো সেই কারণের জন্য ফার্মা সেক্টরের স্টক একটা মুভমেন্ট দেখাচ্ছে। তাছাড়া এখানে দেখুন নির্মল বাগের তরফ থেকে এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 830 টাকার কাছাকাছি। তো ডেফিনেটলি সান ফার্মা যেই সেক্টরে বিলং করছে, মানে ফার্মা সেক্টরে বিলং করছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মার্কেট লিডার আছে। তো ডেফিনেটলি মার্কেট লিডারের দিকে কিন্তু ফোকাস করা যেতেই পারে। এখানে যদি আপনারা দেখবেন তো এখানে দেখুন ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি 10 ইয়ার্সের সিএজিআর আছে 12%, তাছাড়া কম্পাউন্ড প্রফিট গ্রোথ আছে 10 ইয়ার্সের 7%, কম্পাউন্ড সেলস গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে 10%। তাছাড়া ডক্টর রেড্ডিকে যদি ফ্রেন্ডস আপনারা দেখবেন তো দেখুন অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে নেমে এসেছিল। এখানে দেখুন প্রায় বলতে গেলে 20 থেকে 26 এর মধ্যে দুবার সাপোর্ট নিয়েছে, দেন উপরে ওঠার চেষ্টা করছে, দেন এখন আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু উইক হয়েছে। তাছাড়া ফ্রেন্ডস ডক্টর রেড্ডির মধ্যে নিউজ এসে পৌঁছেছে, ক্যান্সারের ড্রাগ আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার বাইরে সাপ্লাই হচ্ছে, যখন ইন্ডিয়ান মার্কেটেও সেটা চলে আসবে তখন ডেফিনেটলি ডক্টর রেড্ডির মধ্যে একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। ফ্রেন্ডস এই ধরনের মহামারী কিন্তু বারবার আসবে না, কিন্তু ছোট ছোট মেডিসিন যখন মার্কেটে নিয়ে আসবে, যেসব মেডিসিনগুলো এখনও আসেনি, তখন কিন্তু আমরা ডেফিনেটলি ফার্মা সেক্টরের স্টকের মধ্যে মুভমেন্ট দেখতে পাবো। তো আপনারা চাইলে অবশ্যই ডক্টর রেড্ডির দিকে এবং সান ফার্মার দিকে ফোকাস করতে পারেন। আপনারা যদি এখন আরএসআই নাম্বার দেখবেন তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে অলমোস্ট 45, আমরা দেখতে পাচ্ছি যে উইক হচ্ছে। কেন যে ফ্রেন্ডস এর মধ্যে কোনো নিউজ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আসছে না। তো সেই কারণের জন্য আমরা ফার্মা সেক্টরের পুরো স্টকের মধ্যেই একটা নেগেটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি। ফ্রেন্ডস অনেকটাই উপরের দিকে উঠে গেছে, প্রায় আমাদের পয়সা দেড় বছরের মধ্যে ডাবলের থেকে ডাবল করে রিটার্ন দিয়েছে। এতটা যখন রিটার্ন দিয়েছে তখন ডেফিনেটলি কিছুটা তো গ্যাপ আমার গ্যাপ তৈরি হয়েছে। তো সেই গ্যাপটাকে ফুলফিল করার জন্য এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা কনসোলিডেটের মধ্যে, জোনের মধ্যে এখন আছে। তো ডেফিনেটলি এই জোনটা যখন শেষ হবে তখন ডেফিনেটলি আবারও মুভমেন্ট আমরা দেখতে পাবো। তো আপনারা চাইলে অবশ্যই ছোট ছোট ভাবে পজিশন আপনাদের বানাতে পারে। তাছাড়া লুপিনকে যদি ফ্রেন্ডস দেখবেন তো বিএসএনডিএল উপর আমি লুপিনকে নিয়ে এসেছি। লুপিনের মধ্যে ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে এখন স্টক ট্রেড করছে 924 টাকার কাছাকাছি। ফার্মা সেক্টরের স্টক আছে, ফান্ডামেন্টালি ডেফিনেটলি স্ট্রং আছে, 8.30 আছে, মার্কেট ক্যাপ আছে 41,993 কোটি। তাছাড়া যদি নিচে আসবেন তো ফাইন্যান্সিয়াল ট্রেড এখানে ভেরি পজিটিভ দেখাচ্ছে, গুড ইন্ডিকেট দেখাচ্ছে। তাছাড়া শেয়ার আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। এখানে দেখুন ফ্রেন্ডস, এখানে দেখতে পাওয়া যাচ্ছে রাকেশ ঝুনঝুনওয়ালাজি এর মধ্যে 1.60% স্টেক হোল্ড করেছেন। হোল্ড যখন করেছেন তখন ডেফিনেটলি তার সাইকোলজিকে কাজে লাগিয়ে দূরের কথা ভাবনা চিন্তা করেই কিন্তু হোল্ড করেছেন। এর মধ্যে তিনি আরও স্টেক বাইং করেছিলেন এবং সেটাকে তিনি কাট করেছেন, কিছু প্রফিট বুকিংও তিনি কিন্তু করেছেন, তিনি লং টার্মের জন্য হোল্ড করেছেন। যদি চার্ট দেখবেন তো চার্টের মধ্যে এখানে আমি লুপিনকে অ্যাড করছি। লুপিনের মধ্যে ফ্রেন্ডস দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি আরএসআই মধ্যে নাম্বার 30-30 কাছে কিন্তু সাপোর্ট নিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট জোনের কাছে আছে, এই সাপোর্টটাকে ব্রেক করে যদি নিচের দিকে আসে তাহলে ডেফিনেটলি স্টক নিচের দিকে নেমে আসতে চলেছে, যদি বাউন্স ব্যাক করে তাহলে ডেফিনেটলি উপরের দিকে যেতে চলেছে 960 অবধি।
নিশ্চয়ই নিজেদের পোর্টফোলিওতে এইসব স্টকগুলো অ্যাড করতে পারেন এবং লার্নিংয়ের জন্য দেখতে পারেন যে স্টকগুলো কীভাবে মুভমেন্ট দেখাচ্ছে, কবে কনসোলিডেশনের পিরিয়ড শেষ হচ্ছে, দেন জাম্প দেখাচ্ছে কবে। তো ফ্রেন্ডস, আপনারা কী ভাবছেন এই পার্টিকুলার ফার্মা সেক্টরের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি কেউ উঁচু লেভেলে বাইং করেছেন তারা ডেফিনেটলি হোল্ড অ্যান্ড কন্টিনিউ করতে পারেন। আপনাদের পয়েন্ট অফ ভিউ কী আছে, বেস্ট স্টক কোনটা মনে হচ্ছে ফার্মা সেক্টরের মধ্যে, সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তাছাড়া ভিডিও যদি ভালো লাগছে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।